ঘটনাত আঙুলিয়াই আলোচনার মাধ্যমে আইনখনক কিছু বস্তু আঙুলিয়াই দিব খুঁজেছে। অর্থাৎ আইনখনের জড়িয়ে আমার মাজুলি যদি সুরক্ষিত হয় আমার কারণে ওয়েলকাম, কিন্তু এই আইনখনের আওতাত পড়ি যদি আমার মাজুলির মানুষের পত্তা নথকা মানুষ, এটি যেহেতু আপনাদের জানে মাজুলির এটিও বহু মানুষ পত্তা নাই, সেই পত্তা নথকা মাটিসমূহ সুরক্ষিত হব লাগে সেই বিষয়টি তার আঙুলিয়াই দিয়া হয়েছিল। সেইটুকে রাজনীতির একটা পরিবেশ ক্রিয়েট করে তেওঁলোকে দেখাব বিচাৰিছে যে কংগ্রেসে বিরুদ্ধে করেছে। মাজুলি জেলা বিজেপিয়ে কংগ্রেসের বিরুদ্ধে যে এক নেগেটিভ বাতাবরণ সৃষ্টি করেছে তার আমি প্রথমে গরিহণা দিছো। ইতিমধ্যে বিধানসভাত এখন আইন মাজুলি আর বরপেটা আর আমার উত্তরদরা থানক এখন নতুন ভূমি আইন আনিব বিচাৰিছিল, সেই ভূমি আইনের পরিপ্রেক্ষিতত মাজুলি আইনখনো আছিল। আমি কংগ্রেসে এই আইনখন কেতিয়াও বিরোধিতা করা নাই, কংগ্রেসে আমি ওয়েলকাম জানাইছো। ইতিমধ্যে আপনাদের সংবাদ মাধ্যমের জড়িয়ে পাইছে বিধানসভার মজিয়াত ভরত নর ডাঙরিয়া আমার কংগ্রেসের হয়ে যে এই আইনখনের আলোচনা করব বিচাৰিছে, শেষ মুহূর্তলৈকে ভরত নর ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মাজুলি আইনখন প্রত্যাহার করেছো বলে কোয়ার পাছত শেষ মুহূর্তলৈকে ভরত নর ডাঙরিয়ায় কৈছে যে আইনখন প্রত্যাহার করব নালাগে। কিন্তু তারপাছতো বিজেপিয়ে অর্থাৎ ভুবন রাম ডাঙরিয়ায় মাজুলিক এক মাজুলিক ভুল পথে পরিচালনা করবলে এক বাতাবরণ সৃষ্টি করেছে, তার উত্তর দিবর কারণে আজি আমি সংবাদ মেল আয়োজন করেছো। আইনখনের মতে যিকোনো যেটা আইন আহিব আইনখন অহার পাছত বিধানসভার আলোচনা করা জরুরি, অর্থাৎ আইনখনের ভিতর অংশটা কি আছে সেই বিষয়লে আমার ভরত নর ডাঙরিয়ায় আলোচনার মাধ্যমে আইনখনক কিছু বস্তু আঙুলিয়াই দিব খুঁজেছে। অর্থাৎ আইনখনের জড়িয়ে আমার মাজুলি যদি সুরক্ষিত হয় আমার কারণে ওয়েলকাম, কিন্তু এই আইনখনের আওতাত পড়ি যদি আমার মাজুলির মানুষের পত্তা নথকা মানুষ, এটি যেহেতু আপনাদের জানে মাজুলির এটিও বহু মানুষ পত্তা নাই, সেই পত্তা নথকা মাটিসমূহ সুরক্ষিত হব লাগে সেই বিষয়টি তার আঙুলিয়াই দিয়া হয়েছিল। সেইটুকে রাজনীতির একটা পরিবেশ ক্রিয়েট করে দেখাব বিচাৰিছে যে কংগ্রেসে বিরুদ্ধে করেছে। এটা ভুবন রাম ডাঙরিয়ায় কিমান দূর এই আইনখন অধ্যয়ন করেছে নেজানো, আর বিধানসভাতো তখেতে এই আইনখনের বিতর্কত অংশগ্রহণ করা আমি নেদেখিল। গতি তখেতে মাজুলির প্রতি যদি ইমানেই তখেতর দরদ আসে অর্থাৎ মাজুলির প্রতি তখেতর প্রেম আসে বিধানসভাত তখেতে অংশগ্রহণ করব লাগছিল বিতর্কত, তখেতে বিধানসভাত একদম নিশ্চুপ হয়ে বহি থাকিব ইয়ার আকো মাজুলিত আহি একদম বেলেগ ধরনের একটা রূপ লোক, সেই আসলতে আচরিত হবলগিয়া কথা। ভুবন রাম ডাঙরিয়াক মই রিপ্লাই দিব খোঁজা নাই, কিন্তু আসল কথাটো হল আইনখনত কি আছে সেই বিষয়ে মাজুলি মানুষ জানাটো প্রয়োজন আছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই যে আইনখন যে বাতিল করেছে কংগ্রেসে বিরোধিতা করার কারণে বাতিল করা নাই নয়, আলোচনা করব খুঁজতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ভিতর প্রকৃত উদ্দেশ্যটো ওলাব বুলিয়ে তখেতে আইনখন বাতিল করেছে। গতি আইনখন পাস করো বলে ভবা হলে বিজেপিয়ে পাস করবেন, কিন্তু আইনখন তেওঁলোকৰ ব্যক্তিগত স্বার্থর কারণে মাজুলির অনাগত সময়তো মাজুলির মাটি সেই দুই তিন মাহর ভিতর মাটি ক্রয় বিক্রয়ের কিনা বিশেষ থাকিব পাৰে আমি অনুমান করছো, সেইবাবে আমি ভাবিছো যে আইনখন তেখেতসকলে বাতিল করেছে। মাজুলিত যেতিয়া আইনখন আনিছে আইনখন আনোতে যাতে উপকৃত হয় মাজুলির মানুষ তার কারণে ভরত নর ডাঙরিয়াই দুটামান শব্দ ইনক্লুড করেছিল, অরিজিনাল ইনএভিডেন্স এই শব্দটো তেখেতসকলে ভরাব লাগিছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্বীকার করেছে অর্থাৎ কংগ্রেসে মাজুলির খিলঞ্জীয়া ভূমিপুত্র সুরক্ষা বিচাৰিছে, সেইবাবে আইনখনত আমি কিছু বস্তু আমার ফালৰ পৰা দাবি জনাইছো। গতি সেইটো কিয় বিজেপিয়ে এনেকুৱা নেগেটিভ পরিবেশ সৃষ্টি করেছে সেইটো বুঝি পোৱা নাই। আসলতে যেহেতু মাজুলিতে বিগত লোকসভা নির্বাচনত কংগ্রেসের যে উত্থান এই উত্থানত শঙ্কিত হয়ে ভুবন রাম ডাঙরিয়ায় ভরির মাটির তলর ভরির তলর মাটি হয়তো হেরুয়াইছে, সেইভাবে তখেতে মিছা একটা পরিবেশ লো মাজুলিত ক্রিয়েট করব বিচাৰিছে। গতি আশা করছো ভুবন রাম ডাঙরিয়ায় প্রকৃত কথাটো তখেতে আলোচনার মাধ্যমে প্রকৃত কথাটো উনুকিয়াক, মিছা একটা পরিবেশ সৃষ্টি করে মাজুলিক ভুল পথে পরিচালিত নকরিব সেটা আমার আহ্বান। আর অনাগত দিনতো তখেতসকলে যদি মাজুলিক ভুল পথে পরিচালনা করে বা পরিচালিত করে তখেতর বিরুদ্ধে আমি বিজেপিয়ে যে ইয়াত মাজুলির মাটিটা প্রকৃতার্থত তেগুলোকে সুরক্ষিত হব দিব খোঁজা নাই সেইটোৱে প্রতিপন্ন হয়েছে বলে আমি ভাবি লম। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত।
নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।